সাবেক মেয়র আজম ও নাসিরের আমলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সব কটি খাতেই অনিয়ম দুর্নীতি জেঁকে বসেছিল। এসব দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট ও সুবিধাভোগীদের তালিকা তৈরি করে দুদকসহ সরকারের শীর্ষ দফতরগুলোতে পাঠানো হবে। সেখানকার পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক। আর বিশ্লেষকরা বলছেন এমন উদ্যোগ প্রশংসনীয়, তবে এই তালিকা শুধু সরকারি দফতরে ফাইলবন্দি থাকলেই চলবে না, প্রকাশিত হতে হবে জনসম্মুখে। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। বিভিন্ন উন্নয়ন কাজের টেন্ডারে অনিয়ম, সৌন্দর্য বর্ধনের নামে দোকান ও সাইনবোর্ড বাণিজ্য, স্বাস্থ্য বিভাগের দুর্নীতি, শিক্ষা ও বিদ্যুৎ খাতে নয়ছয়, এমনকি যানবাহনের তেল ক্রয় এবং ডোর টু ডোর আবর্জনা সংগ্রহ প্রকল্পেও লুটপাটের ছবি স্পষ্ট। সাবেক মেয়র আজম ও নাসির উদ্দিনের পুরো আমলটি এভাবেই চলেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। করোনার কারণে নতুন নির্বাচন না হওয়ায় প্রশাসক নিয়োগের পর বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে। কর্পোরেশনের এমন দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টদের পাশাপাশি এখান থেকে অবৈধ সুবিধাভোগীদের তালিকা তৈরির কাজ চলছে। শেষ হলেই পুরো চিত্র তুলে ধরা হবে সরকারের শীর্ষ পর্যায়ে। সেখান থেকে আসা নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে চসিক, এমনটাই জানালেন প্রশাসক। কর্পোরেশনের ভাগার থেকে মধু আহরণ করতে কিছু মৌমাছি আছে, আমার কাছে লিস্ট ইতিমধ্যে এসেছে কারা কারা ওই ভাগার থেকে মধু সংগ্রহ করতো। আমি আর সাথে দুদকের চেয়ারম্যানের কথা হয়েছে, তাদের পুরা লিস্ট আমি দুদকের চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেব। নতুন প্রশাসকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে, দুর্নীতিবাজ ও সুবিধাভোগীদের এই তালিকা শুধু সরকারি দপ্তরে ফাইলবন্দি না রেখে উন্মুক্ত করতে হবে জনগণের সামনে। নাগরিকদেরই প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আমার ট্যাক্সে চলে, সেখানে আমার টাকায় নয় ছয় কী হচ্ছে সেটা আমার জানার অবশ্যই অধিকার আছে। জনগণের পক্ষ থেকে দাবি না উঠলে এই জাতীয় তদন্ত একটা জায়গায় এটা বন্ধ হয়ে যায়। রাজনীতি বিশ্লেষকরা বলছেন সাবেক মেয়র ও বর্তমান প্রশাসক একই রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা হলেও দুজন দুমেরুর হিসেবে পরিচিত, তাই স্পর্শকাতর বিষয়গুলো সামনে এলে রাজনৈতিক বিভেদ বাড়ার পাশাপাশি বাধাগ্রস্ত হবে উন্নয়ন কর্মকাণ্ড। কোনটা দুর্নীতি, কোনটা অনিয়ম, কোনটা এই আইন মানা হয়নি, সেগুলো সম্পর্কে আমার মনে একটা বিস্তারিত উনি যদি তালিকা তৈরি করে, একে অপরের প্রতি দোষারোপ করে কোনো ধরনের কোনো বিরূপ পরিস্থিতি তৈরি করে নয়, কারণ এটি একদিকে দলের ভাবমূর্তি, অন্যদিকে সরকারের ভাবমূর্তি। 2010 সালে টানা তিনবারে নির্বাচিত মেয়র এপিএম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করেন বিএনপির মঞ্জুর আলম। পরে মঞ্জুরকে হারিয়ে মেয়রের চেয়ারে বসেন আজম ও নাসির উদ্দিন। মেয়াদ শেষে নতুন নির্বাচন না হওয়ায় প্রশাসক হিসেবে নিয়োগ পান খোরশেদ আলম সুজন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শীর্ষ পদটিতে নিয়মিত পালাবদল হলেও সাবেক মেয়রের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আসার বিষয়টি এবারই প্রথম। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি, সাথে আছি সবসময়।